খুব চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কি বিষয় বলুন তো? কয়েকদিন যাবত লক্ষ্য করছি ক্লাসের কয়েকজন ছাত্রছাত্রী ওরা দিনের বেলা না ক্লাসের মধ্যে শুধু ঘুমায়। মা, মা আমারে কও না এবার একটা বিয়ে করতে, এতদিন তো বলে আসছে তুই বড় হ তারপর, এখন তো আমি বড় হইছি আর কবে বিয়ে করবে? আচ্ছা রতন সাহেব, আপনি সবসময় গম্ভীর হয়ে কেন থাকেন, একটু হাসি মুখে কথা বলতে পারেন না? হাসি মুখে কথা বললে ছাত্রছাত্রীরা লাই পেয়ে যাবে, পড়ালেখা করবে না। তুই নিজেও তো একজন ছাত্রী, কিছু কিছু ছাত্রছাত্রী ক্লাসের মধ্যে কেন ঘুমায়? মামা, এটা কেমন প্রশ্ন হইল? তোরা সবাই মিলে বিকেলবেলা এখানে কি করছিস, আড্ডা দিচ্ছিস? না ভাইয়া, একটু কথা বলছিলাম। কথা বলছিলাম? বিকেলবেলা একসাথে আড্ডা না দিয়ে খেলাধুলা করবি, তাহলে শরীর ভালো থাকবে, বুঝতে পেরেছিস? ওদের অভিভাবকরা নিশ্চয়ই রাত জেগে টিভি দেখতে দেবে না। তাইলে কি কারণ হতে পারে মামা? এই স্যারের আসলে কি হয়েছে বলতো, স্যার এরকম করতেছে কেন? স্যার আসলে আমাদের ক্লাসে ঘুমের কারণটা বের করতে যাচ্ছে মনে হচ্ছে, তাই বলে এভাবে জিজ্ঞাসা? আমি যা ভয় পেয়েছিলাম না। ভয়কে আমিও কম পেয়েছি, যদি স্যার বুঝে যেতেন তাহলেই হয়েছে। শোন, আপাতত কয়েকদিন অফ যাই, তারপর বিষয়টা স্যারের মাথা থেকে চলে যাক, আমরা আবার শুরু করে দিব। আরে ধুতে এত ভয় পেলে হবে, স্যার কোনোদিন বুঝবে না কি? আর ধরা পড়ে গেলে স্যারকে সরি বললে স্যার মাফ করে দিবেন? যদি মাফ না করেন বাসায় জানিয়ে দেন। আমার মনে হয় কি জানিস, স্যার বাসায় কিছু জানাবে না, তিনি তো আমাদেরকে পছন্দ করেন, তবে একটু বকাঝকা দিতে পারে আর কি। এই শোন, আজকে কনভারসেশনের বিষয় কি হবে? গুগলি। এটা কেন? আরে আমরা যে সবাই মিলে বাহার স্যারকে কেমন গুগলি খাওয়াচ্ছি না, এটা দিলে মজা হবে একদম। আমাদের কিছু করতে না স্যারের এরকম ক্ষমতা। কি ব্যাপার বলতো, আমার সাথে তোদের যখনই দেখা হয় আমি দেখি যে তোরা আড্ডা দিচ্ছিস। ভাই তোদেরকে আমি বলেছি বিকেলবেলা একটু খেলাধুলা করবি? লেখাপড়ার যে চাপ ভাইয়া, খেলাধুলা করার সময় কই? এই আমাকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে না? আড্ডা মারার সময় পাস তোরা, অথচ খেলার সময় পাস না। এই বয়সে খেলাধুলা না করে কেউ থাকে নাকি? আমার তো মনে হয় যে তোরা বোধহয় মোবাইলে গেমস খেলিস, তাই না? তুমি কেমনে বুঝলা? তোদের বয়সী ছেলেমেয়েরা যা করে আর কি। শোন, কখনো মোবাইলে গেমস খেলবি না, ঠিক আছে? এতে চোখের ক্ষতি হয়, ঠিকমতো ঘুম হয় না, আর যদি ঘুম ঠিকমতো না হয় তাহলে মেজাজ সবসময় খিটখুটে হয়ে থাকে, পড়াশোনায় মন বসে না, তাছাড়া কোনো কিছুই ভালো লাগে না, কি মনে থাকবে তো? আচ্ছা, যা যা বাড়ি যা, এখানে আর আড্ডা মারতে হবে না, আমিও গেলাম। আচ্ছা তুই কি শুরু করলি কত? বাচ্চাগুলো কেন ক্লাসে ঘুমায়, সেটা নিয়ে ভাবার কোনো দরকার আছে? আছে বাবু, ভাবনার অনেক কিছুই আছে। আজকালকার ছেলেমেয়েরা কত কিছু করে বেড়াচ্ছে, কত ক্ষতিকর জিনিস তাদের হাতের কাছে চলে এসছে, ঘর থেকে বেরোলেই সেই জিনিসগুলো সামনে চলে আসে। আমার ভয় হচ্ছে ওরা না আবার এসবে জড়িয়ে পড়ে। মামা একদম ঠিক বলেছে, আমি নিচে কত দেখেছি। বাবা মার সঙ্গে সন্তানের দূরত্ব ঘোচানোর প্রয়োজনীয়তা অন্যান্য সময়ের তুলনায় এখন অনেক বেশি। ওদের পাশে বন্ধুর মতো থাকতে হবে, ওদেরকে অভয় দিতে হবে, যাতে তারা এমন কোনো কিছু অভিভাবকের কাছে না লুকায় যা তাদের জন্য বিপদ ডেকে আনতে পারে। আচ্ছা বাবু, তোমাদের মামের কোনো সমস্যা নেই তো? আবার মামের মধ্যে কি সমস্যা থাকবে, আরে সমস্যা তো তোর মধ্যে, এই যে বুড়া হয়ে যাচ্ছিস বিয়ে করবি কবে? মামা এবার কিন্তু তোমাকে আমি একদম ছাড়বো না, আমার মামি চাই চাই, আমার সিদ্ধান্তই একই। এবার যদি তুই কথা না শুনিস তাহলে দেখবি। কি দেখবো?
মামে আন্দোলন কাকে বলে? শোনো বাবু, আমার এখন যে বয়স, তুমি হাজার চেষ্টা করেও আমার জন্য কোনো পাত্রী খুঁজে পাবে না। তার থেকে বরং মেয়ের চিন্তা কর। ইমন, এসো এসো এসো। ওয়ালাইকুম সালাম। কখন এলে? গতকালকে স্যার। কয়েকদিন নিশ্চয় থাকবে? স্যার কয়েকদিন বলতে 4-5 দিন থাকবো, ভার্সিটি খোলা তো, চলে যেতে হবে। তুমি এসছো, খুব ভালো হয়েছে। এই মুহূর্তে তোমার একটা হেল্প আমার খুবই প্রয়োজন। বাবু, ইমন আজ আমাদের সাথে খাবে, তুমি খাবারের ব্যবস্থা করো। এই নাবিলা, যা, তুইও যা, বসো ইমন, বসো। স্যার, খাওয়া দাওয়ার কি দরকার ছিল? আমার কি করতে হবে সেটা বলো। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ইমন, তুমি আমাকে বলো তো, দুজন ছাত্র এবং দুজন ছাত্রী, ওই ক্লাস 10-এ পড়ে, ওরা দিনের বেলা আমার ক্লাসে এসে শুধু ঘুমায়, কেন বলো তো? ক্লাসে ঘুমায় ওরা কারা স্যার? তুমি তাদেরকে চেনো? ওই যে বিথি, অনি, অর্চি, হিরো, ওরাই। স্যার আমার মনে হচ্ছে আমি বিষয়টা কিছু টাচ করতে পারছি। ওদের সাথে আমার যতবার দেখা হয়েছে আমি ওদের চারজনকে একসাথেই দেখেছি। আর কিছু একটা হচ্ছে স্যার ওদের মধ্যে। সেটাই তো বললাম যে কেন তারা ক্লাসরুমে ঘুমায়। ক্লাসে ঘুমায় কেন ঘুমায়? আচ্ছা স্যার, অন্যরা কি ঘুমায় না? না, অন্যদেরকে তো তেমন দেখিনি। স্যার আমার মনে হয় যে হয়তো বা ওরা রাত জেগে পড়াশোনা করে। এটা আমার মাথায় এসেছিল, কিন্তু চারজন কি একইভাবে রাত জেগে পড়বে? জি স্যার, এটা একটা ভাববার বিষয়। আচ্ছা স্যার, এমনও তো হতে পারে যে ওরা ক্লাসের পড়া বাদ দিয়ে গল্প বা উপন্যাস পড়ে। এই বয়সের বাচ্চারা রাত জেগে গল্প উপন্যাস পড়বে আমার ঠিক মনে হয় না। তাছাড়া এখনকার যুগে তো গল্প উপন্যাস পড়ার চলটাই উঠে গেছে। ই বুক মাঝে মাঝে পড়ে, কিন্তু তাও অনেক প্রয়োজনে পড়ে। আগে স্যার এই কারণগুলো উদ্ঘাটন করি, তারপরে অন্যদিকে এগোনো যাবে। এই কারণগুলো কিন্তু উদ্ঘাটন করতেই হবে, প্রয়োজন হলে তুমি নাবিলার হেল্পও নিতে পারো। শুধু নাবিলা কেন স্যার, প্রয়োজনে পুরো এলাকা এক করে ফেলবো। আপনি চিন্তা করবেন না স্যার, আমি যাওয়ার আগেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। আবার মোবাইল ফোন? তোকে না বলেছি আমার মোবাইল ফোনটা না ধরতে? কি বলবে বলো তো? এই মোবাইল ফোনটা না তোকে বেয়াদব বানিয়ে নিয়ে দিচ্ছে। আমি আবার কখন বেয়াদবি করলাম? এই যে আমি কথা বলছি, তুই আমার দিকে তাকাচ্ছিস না, এটা বেয়াদবি না? তুমি হচ্ছে আমার মা, বাবা, ভাই, বোন সব, আমার দুই চোখের মণিমা, তোমার দিকে কেন তাকিয়ে কথা বলতে হবে? বাহ, পাকনা পাকনা কথা তো খুব শিখেছ। সারাক্ষণ মোবাইলে কি বিরক্ত লাগে না? বিরক্ত লাগে না। মোবাইলটা রাখ, রাখ বলছি মোবাইল। এই যা পড়তে বস। রাখছি মা, তুমি যাও তো। রাখছি।
হলো। কি করছো? পড়ছি। আচ্ছা, তুমি কি কোনো কারণে আমার উপর খুব রেগে আছো? কেন? না মানে এতদিন পর দেখা হলো, খুব একটা কথা বললে না। কি কথা বলবো? কোনো কথা নেই। কথা না, কোনো কথা বলার নেই। ও আচ্ছা, তাহলে রাখি। তাহলে ফোন করলে কেন? এমনি তুমি যে এমনি এমনি ফোন করনি সেটা আমি ঠিকই বুঝতে পেরেছি। কি বলবে বলো। কিছু না, ঠিক আছে, রাখছি, বাই। আমি অনেক চিন্তা ভাবনা করে একটা ব্যাপার বুঝতে পেরেছি। আমি হাতে কলমে আপনাকেও ব্যাপারটা বোঝাতে চাচ্ছি। বলুন। আমাদের বিষয়টি হচ্ছে ঘুম। আমাদের ছাত্রছাত্রীরা ক্লাসের মধ্যে ঘুমায়। কি কি কারণে তারা ঘুমায় আসুন আমরা তার একটা পর্যালোচনা করি। যেমন ধরেন, ওরা রাতে ঠিক মতো ঘুমায় না। রাতে কেন ওরা ঠিক মতো ঘুমায় না, তার মানে ওদের রাত জাগার অভ্যেস তৈরি হয়ে গেছে। হ্যাঁ, কেন রাত জাগার অভ্যেস তৈরি হয়েছে? এর অনেকগুলো কারণ হতে পারে। তারা রাত জেগে পড়ে, কিন্তু রাত জেগে সবাই কেন পড়বে? ওরা চারজন তো একসাথে পড়তে নাও পারে। তাছাড়া ওদের পড়ার চাপ এখনো এতটা হয়নি যে ওদের রাত জেগে পড়তে হবে। তার মানে ওরা আড্ডায় জড়িয়ে পড়েছে। তাহলে কি তারা রাতের বেলা ঘরের বাইরে গিয়ে আড্ডা দিয়ে থাকে? না, আসলে সেটাও সম্ভব হবে না, কারণ প্রত্যেকের ঘরে বাবা মা আছে এবং তারা তো এটা অ্যালাউ করবে না। তার মানে তারা ঘরে বসেই আড্ডা দিচ্ছে। তাহলে কি তারা কোনো একজনের বাসায় গিয়ে ঘরে বসে আড্ডা দিয়ে থাকে? সেটা প্রতিদিন সম্ভব হবে না। তার মানে তাদের আড্ডা দেওয়ার অন্য কোনো ওয়ে আছে, সেই ওয়েটাই আমাদের খুঁজে বের করতে হবে। ওকে, আমি জানি আপনি এটা পারবেন না স্যার, আপনার পক্ষে সম্ভব। আপনি যদি চান তাহলে রতন সাহেবকে আপনার সাথে নিতে পারেন। না না ম্যাডাম, রতন সাহেবকে দরকার নেই। উনি একটু একটু অন্যরকম, মানে আমি বলতে চাচ্ছি উনি একটু গুরুগম্ভীর মানুষ, অল্পতেই রেগে যান, আর ওনার স্বভাবের বিরুদ্ধে আমাদের ছাত্রছাত্রীরও কিছু অভিযোগ আছে। আসলে সবাই তো একরকম না, আপনি যেটা ভালো মনে করেন। ওহো বাহার সাহেব, আরেকটা কথা, আপনাকে আরেকটা উপকার করতে হবে এবং আপনাকেই করতে হবে। বলুন ম্যাডাম। এই যে আমাদের যে স্বাস্থ্য প্রজনন ব্যাপারটা আছে না, সেটা না ঠিক মতো পড়ানো হচ্ছে না। এটার জন্য আমরা চাচ্ছি যে একটা নতুন ইনিশিয়েটিভ নিতে। ধরুন একজন ডাক্তার অথবা স্বাস্থ্যকর্মী এসে যদি একটু ক্লাসটা নেয়, ওদেরকে যদি বোঝায়, তাহলে খুব ভালো হয়। আপনি তো বোঝেনি ম্যাডাম, বিষয়টা একটু বিব্রতকর, তাই অনেকেই সংকোচ বোধ করছে। না না, এই সমস্ত সংকোচের কারণে আপনি দেখেন মা সাহেব কীরকম ক্ষতিকর একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি। অতীতের কথা ভেবে দেখেন, কত মানুষের কত ক্ষতি হয়েছে, কত বিপদের মধ্যে আমরা পড়েছি। আমি চাচ্ছি যে এই সমস্ত সংকট থেকে যেন আমরা বিরত থাকতে পারি। তা আপনি ঠিক বলেছেন ম্যাডাম। বাহ্যা, আপনি বরং একটা কাজ করুন, আপনার তো অনেকের সাথে আলাপ পরিচয় আছে, আপনি কোনো ডাক্তার অথবা স্বাস্থ্যকর্মীর সাথে একটু যদি আলাপ করেন, উনি যদি সপ্তাহে দুই দিন অথবা একদিন এসে যদি আমাদেরকে পড়ান, আস্তে আস্তে যখন সবার অভ্যাস হয়ে যাবে তখন আমরাই ব্যবস্থা নিতে পারব। জি ম্যাডাম, তবে আমার মনে হয় কি ওই স্বাস্থ্য শিবিকার থেকে কোনো ডাক্তার হলে ভালো হয়। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আমার পরিচিত একজন ডাক্তার আছে, আমি তাকে বলবো।
আশা করি তিনি আমার কথা রাখবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ভাই। আমি তাহলে আজ উঠি। জি। কিরে তো লোল টোল পরে নাকি? দেখি কই, দেখি কই না তো বিথি লোল কিরে আবার উঠ। লাইক সব কি বলছিস বিথি? এই মোবাইলে মেয়েটার মাথাটা খেলো, সারা দিন শুধু মোবাইল আর মোবাইল, আর এখন ঘুমের মধ্যেও লাইক আর লোল নিয়ে আছে। বিথি, এ বিথি, আমি কিন্তু খুব রাগ করব। উঠ বলছি, স্কুলের টাইম চলে গেল বিথি। বিথি উঠে খেয়ে নে, ঠিক মতো না খেলে অ্যাসিডিটি হবে, শরীর খারাপ করবে বিথি। শিয়ার শেয়ার তো অবশ্যই করব। আজ তোর বাবাকে সব কথা বলবো, তাকে বলে আর কি হবে, তার তো একটাই কথা, আমার মেয়েকে কিছুই বলা যাবে না, আমার মেয়ে যা খুশি তাই করবে, বিদেশ থেকে বসে বসে শুধু অর্ডার করে। বিথি, এই বিথি, ওএমজি। এই ওএমজি মানে কি রে? ওএমজি মানে কি? এই তুই কি পাগল হয়ে গেলি নাকি? এই উঠ বিথি। উফ, আমার তো মনে হচ্ছে তোমার কিছু বলার আছে। তাই নাকি? কি করে বুঝলে? না বুঝার কি হলো? এটা তো যে কেউ বুঝতে পারে। যে কেউ বুঝতে পারে কিভাবে? ওই যে সেদিন রাতে, সেদিন রাতে তুমি আমাকে কল করেছিলে, যদিও কিছু বলনি, তো এমনি এমনি ফোন করার মানে কি? কই, ফোন দেওয়ার কোনো কারণ ছিল না তো, এমনি মনে হলো তাই ফোন দিয়েছিলাম। ও আচ্ছা, এমনি এমনি তো, এমনি এমনি এত রাতে আমার কথা মনে পড়লো, অন্য কারোর কথা নয় কেন? আর কার কথা মনে পড়বে? কেন মনে করার কেউ নেই বুঝি? কই না তো। এই একদম মিথ্যা কথা বলবা না, ভার্সিটিতে পড়ো আর মনে করার কেউ নেই, এটা কোনো কথা? সত্যি করে বলবো? হ্যাঁ, বলতে ইচ্ছে হলে বলো। মনে পড়ে একজনকে, তবে সে ভার্সিটিতে পড়ে, এমন কেউ নয়। তাহলে তাহলে কে? হে, যাকে দেখার জন্য সুযোগ পেলেই আমি গ্রামে ছুটে আসি, যাকে দেখলে মন ভালো হয়ে যায়, যার কথা ভাবলে জীবনটা অনেক সুন্দর মনে হয়। সে অবশ্য এই গ্রামেরই একজন। দেখলাম না আজকে যে আসবো না তা তো কিছু বললো না। নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে, তাই হয়তো আসতে পারেনি, মানুষের ঝামেলা থাকতে পারে না। না, ওর একটা খোঁজ নেওয়া দরকার। তোরা থাক, আমি ওর একটা ফোন করে আসি।
কাল রাতেও তো সে আমাদের সাথে চ্যাটিংয়ে ছিল, ওই কিছু বললো না তো? কি জানি ওর মার কাছে ধরা পড়ে গেল নাকি, সেজন্য হয়তো খালাম্মা ওকে বকা টোকা দিয়েছে। আমার মনে হয় না ও ধরা খেলে ওর মা ওকে বকা দেবে। তাহলে কি কারণ হতে পারে না আসার? আসেনি তো আসেনি, এতে এত ভাবার কি আছে, হিরো আসলেই তো ক্লিয়ার হয়ে যাবে। এই শোন একটা কথা আছে, কাছাকাছি না, এখনো যাইনি, গেলে সবাই মিলে যাব। তবে শুনেছি ওরা খুব আড্ডা আড্ডি দেয়, মজা করে, একেবারে ক্লোজ ডোর। কে বিধির সাথে কথা হলো? হ্যাঁ হয়েছে, কিন্তু বিধি এসব কি বলছে? কি বলছে? একা একা শুধু হাসছে আর বলছে লোল, কমেন্ট, শেয়ার, চ্যাটিং, আপলোড। এই সর্বনাশ! কি সর্বনাশ? এখন তো রতন স্যারের ক্লাস। চল চল চল, তাড়াতাড়ি চল, দেরি হয়ে গেলে খবর আছে।